হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে এন স্টুডেন্ট রয়েছ সি এর আন্ডারে পড়ছো তোমাদের জন্য আজকে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা অনেকেই কিন্তু রুটিন নিয়ে কনফিউজড হয়ে রয়েছো আজকে এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করবো তাই তোমাদেরকে বলবো চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো বেশি দেরি করব না শুরু করা যাক প্রথমেই আছি তোমরা যারা সিবিসিএস এর আন্ডারে পড়ছো তোমাদের জন্য এই রুটিনটি তোমরা ভালো করে স্ক্রিনে দেখে নাও তোমাদের এক্সাম শুরু হচ্ছে কুড়ি জুন থেকে ভালো করে তোমরা দেখে নাও কুড়ি জুন থেকে তোমরা যারা সাপলি পেয়েছিলে ফার্স্ট সেমিস্টারে তোমরা আন্ডার সি এর আন্ডারে পড়ছো তোমাদের এক্সাম শুরু হচ্ছে কুড়ি জুন থেকে এবারে তোমরা দেখে নাও তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে এনইপি স্টুডেন্ট অর্থাৎ সি সি এপি স্টুডেন্ট রয়েছো তোমাদের এক্সাম কবে থেকে শুরু হচ্ছে তোমাদের এক্সাম রুটিনটি তোমরা ভালো করে দেখে নাও তোমাদের এক্সাম রুটিনে এগারো ছয় দু দু হাজার চব্বিশ থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে তাহলে তোমরা দেখে নিলে কবে থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে তোমরা যারা এনপি স্টুডেন্ট রয়েছো তোমাদের এক্সাম শুরু হচ্ছে এগারোই জুন থেকে তোমরা ভালো করে রুটিনটি দেখে নাও তোমরা যদি এই রুটিন অনুযায়ী এক্সাম না দাও তাহলে তোমাদের সাপলি আসতে পারে সেই জন্য তোমাদেরকে সাবধান করে দিলাম তোমরা অনেকেই কিন্তু রুটিন নিয়ে কনফিউজ ছিলে সেই জন্য তোমাদেরকে কিন্তু আমি জানিয়ে দিলাম তোমরা যারা সিবিসিএসের আন্ডারে পড়ছো তোমাদের এক্সাম শুরু হচ্ছে কুড়ি জুন থেকে আর তোমরা যারা এন স্টুডেন্ট রয়েছো তোমাদের এক্সাম শুরু হচ্ছে এগারোই জুন থেকে এবারে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে এনপি স্টুডেন্ট রয়েছো তোমাদের জন্য ইতিহাসের মাইনরে অলরেডি কিন্তু আমি সাজেশন ভিডিও পোস্ট করে দিয়েছি তোমাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে সেই ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো খুব সহজে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারবে টু মার্কস ও ফাইভ মার্কসের কোশ্চেনগুলি আমি আলোচনা করে দিয়েছি এবার আছি তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে এনপি স্টুডেন্ট রয়েছো ইতিহাস মেজর সাবজেক্টটি রয়েছে তোমাদের জন্য খুব শীঘ্রই

পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ